হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আর আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2008 সালের 14 জুলাই মুক্তি পাওয়া ক্রিস্টোফার নোলানের লেখা বিখ্যাত মুভি দ্য ডার্ক নাইট। আইএমডিবির টপ রেটেড 4টি সিনেমার মধ্যে দ্য ডার্ক নাইট একটি। এই মুভিটি ডিসি কমিক্সের কাল্পনিক সুপার হিরো ব্যাটম্যানকে ভিত্তি করে নোলানের দ্য ডার্ক নাইট ট্রিলজির দ্বিতীয় কিস্তি করা হয়েছে এবং 2005 সালের ব্যাটম্যান বিগিনিংসের সিকোয়েল এটি। আর এই মুভিটিকে আরও পূর্ণতা দিয়েছে হেথ লেজার, যিনি এই মুভিটিতে জোকার চরিত্রে অভিনয় করেছেন। এই 152 মিনিটের মুভিটি নির্মাণ করার জন্য বাজেট ছিল 185 মিলিয়ন মার্কিন ডলার, কিন্তু মুভিটি রিলিজ হওয়ার পরে শুধুমাত্র বক্স অফিস থেকে আয় করেছিল 1 বিলিয়ন ডলারেরও উপরে। দ্য ডার্ক নাইট মুভিটি যেহেতু 7 কোটিরও বেশি মানুষ থিয়েটারে গিয়ে দেখেছে, সেহেতু আশা করতেই পারি যে এই মুভিটি আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে। সো শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুভিটির কাহিনীর প্রথমে দেখা যায় গোথাম সিটির গোথাম ন্যাশনাল ব্যাংকে একটি ডাকাত দল প্রবেশ করেছে আর তাদের সবার মুখে জোকার মাস্ক রয়েছে। তারা ব্যাংক লুট করতে শুরু করে দেয়, তার সাথে এক ডাকাত আরেক ডাকাতকে মারতে থাকে। এর কারণ হচ্ছে এই ডাকাত দলের যে মাস্টার মাইন্ড, সে সবার ব্রেনে এইটা ঢুকিয়ে দিয়েছিল যে লোক যত কম হবে তারা তত টাকা বেশি পাবে। আর যখন পুরো ডাকাতি শেষ হয়ে যায় তখন সর্বশেষ একজন ডাকাতি ছিল যার নাম জোকার, আর জোকার একটি স্কুল বাসে করে সব টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। আর এই গোথাম সিটিতে ক্রাইম রেট অনেকটাই কমে এসেছে কারণ গোথাম সিটিতে একজন সুপার হিরো রয়েছে যার নাম ব্যাটম্যান, আর ব্যাটম্যান যে কোনো সময় যে কোনো জায়গায় হাজির হয়ে যেতে পারে, যার কারণে গোথাম সিটিতে অপরাধ করতে গেলে বারে বারে ভেবে দেখতে হয়। আর ব্যাটম্যান যখন জানতে পারে যে গোথাম ন্যাশনাল ব্যাংকে চুরি হয়েছে, তখন ব্যাটম্যান জেমস নামক একজন পুলিশ কর্মকর্তার কাছে আসে আর ব্যাংকের ডাকাতি সম্বন্ধে তার কাছে জানতে চায়। আর জেমস তখন জোকারের ছবি দেখায় কারণ গোথাম ন্যাশনাল ব্যাংক ডাকাতির মাস্টারমাইন্ড যে জোকারই ছিল সেটা জেমস সহ সবাই জানতে পেরেছে। আর গোথাম সিটির অন্যায়ের প্রতিবাদীদের মধ্যে হার্বিডেন্ট একজন, যিনি পেশায় একজন উকিল। হার্বিডেন্ট গোথাম সিটির অনেক অপরাধীদের জেলে ঢুকিয়েছে আর হার্বিডেন্ট গোথাম সিটি থেকে অপরাধ চিরতরে উঠিয়ে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আর পুলিশ অফিসার জেমস হার্বিডেন্টের কাছে আন্ডারওয়ার্ল্ডের কালো টাকা যেসব ব্যাংকে আছে তার সম্বন্ধে জানতে চায়। আর হার্বিডেন্ট যখন জানতে পারে যে পুলিশ অফিসার জেমসকে ব্যাটম্যান পাঠিয়েছে, তখন হার্বিডেন্ট বলে যে আমি ব্যাটম্যানকে অনেক পছন্দ করি আর আমি ব্যাটম্যানের সাথে আছি। আর এরপরে একজন লোককে দেখানো হয় যার নাম ব্রুস ওয়েন, কিন্তু আসলে এই ব্রুস ওয়েনই ছিল ব্যাটম্যান, যেটা শহরের কেউই জানত না। তারপরে দেখা যায় আন্ডারওয়ার্ল্ডের একটি গ্যাংকে যারা লাও নামক হংকংয়ের একজন ব্যক্তির সাথে লাইভ কনফারেন্সে ছিল। আর লাও হচ্ছে লাও সিকিউরিটি ইনভেস্টমেন্ট হোল্ডিংয়ের চেয়ারম্যান, যিনি আন্ডারওয়ার্ল্ডের সমস্ত কালো টাকার নিরাপত্তা দিত। আর লাও সেখানকার সবাইকে বলছিল যে গোথাম ন্যাশনাল সিকিউরিটি ব্যাংক থেকে যে টাকা ডাকাতি হয়েছে সেই টাকা তাদের ছিল আর পুলিশ তাদের সমস্ত কালো টাকার ব্যাপারে জেনে গেছে। কিন্তু লাও আরও বলে যে তোমরা চিন্তা করো না, আমি ব্যাংক থেকে সমস্ত কালো টাকা পুলিশ আসার আগেই সরিয়ে ফেলব আর তোমাদের সবার টাকা এখন সেফ, কারণ আমি তোমাদের টাকা নিয়ে আরেক জায়গায় সরিয়ে রাখছি। কিন্তু সেই লাইভ কনফারেন্সে হঠাৎই সবাইকে চমকে দিয়ে জোকার ঢুকে পড়ে আর জোকার সবাইকে উদ্দেশ্য করে বলে যে তোমরা যেখানেই পালাও না কেন ব্যাটম্যান তোমাদের ঠিকই খুঁজে বের করবে। আর সেখানে গ্যাম্বল নামক এক মাফিয়া জোকারকে বলে যে ব্যাটম্যান তো তোমারও শত্রু, তাহলে তুমি কেন ব্যাটম্যানকে মারছো না? আর তখন জোকার বলে যে ব্যাটম্যান খুবই বুদ্ধিমান এবং শক্তিশালী, যে অল্প সময়ের মধ্যেই গোথাম সিটির ক্রিমিনালদের পুলিশে ধরিয়ে দিয়েছে, তাকে মারা এত সহজ নয়, আর ব্যাটম্যানকে আমি কোনো লাভ ছাড়া কেন মারবো। তখন সেখানে থাকা মাফিয়ারা বুঝতে পারে যে জোকার ব্যাটম্যানকে মারার জন্য টাকা চাইছে। সব মাফিয়াদের সবচেয়ে বড় শত্রু ছিল ব্যাটম্যান আর তারা জোকারের কাছে জানতে চায় যে ব্যাটম্যানকে মারার জন্য তার কত টাকা দরকার। তখন জোকার বলে যে বেশি না, তোমাদের কাছে যত টাকা আছে তার অর্ধেকটা দিলেই হবে। আর তখনই সেখানে থাকা গ্যাম্বল নামক লোকটি দাঁড়িয়ে যায় আর জোকারকে বলে যে তুমি কি জানো আমরা কিভাবে এই টাকা জমিয়েছি, আর তুমি তার অর্ধেক টাকা চাইছো শুধুমাত্র ব্যাটম্যানকে মারার জন্য। আর জোকারকে বলে যে ব্যাংক থেকে আমাদের টাকা তুমিই ডাকাতি করেছো। আর গ্যাম্বল বলে আমি তোমাকে এখান থেকে যেতে দেব না, আমি তোমাকে এখনই মেরে ফেলবো। আর গ্যাম্বল জোকারকে মারার জন্য সামনে এগোতেই দেখতে পায় জোকারের কোটের ভেতর পকেটে বেশ কয়েকটি গ্রেনেড আছে, যার সবগুলো গ্রেনেডের রিলিজ পিন জোকারের হাতে, যার কারণে জোকারকে তারা তখন কিছুই করতে পারে না। তখন গ্যাম্বল বলে তুমি আজ পালিয়ে যাচ্ছ যাও, কিন্তু তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। আর আমি এলান করে দিলাম যে তোমাকে যে মৃত আমার সামনে নিয়ে আসবে আমি তাকে $5,00,000 দিব, আর যদি কেউ তোমাকে জীবিত ধরে আনে তাহলে আমি তাকে $1,000,000 দিব, আর এই টাকার লোভে কেউ না কেউ তোমাকে আমার সামনে ধরে আনবেই।
আর জোকার তাদের একটি জোকার কার্ড দিয়ে সেখান থেকে চলে আসে। এরপরে দেখা যায় ব্যাটম্যান, হার্ভি ডেন্ট এবং পুলিশ অফিসার জেমস একটি ছাদের উপরে মাফিয়াদের কালো টাকা ব্যাংক থেকে কিভাবে সরালো সেই ব্যাপারে আলোচনা করছিল। আর হার্ভি ডেন্ট বলছিল যে মাফিয়ারা কিভাবে আগেই জানলো যে আমরা তাদের কালো টাকা জব্দ করতে চলেছি। আর হার্ভি ডেন্ট বলে যে আমাদের টিমে এমন একজন সদস্য রয়েছে যারা মাফিয়াদের সাথে হাত মিলিয়েছে, আর তারা জানতে পারে যে লাও নামক সেই ব্যক্তি সবার টাকা সরিয়ে দিয়েছে। আর ব্যাটম্যান লাউকে ধরতে বেরিয়ে পড়ে। আর তারপরে ব্রুস ওয়েনকে দেখা যায় লুসিয়াস ফক্স নামক এক ব্যক্তির সাথে, যিনি ব্যাটম্যানের জন্য তার পোশাকের সাথে কিছু স্মার্ট কিট বসিয়ে দিচ্ছে যা ব্যাটম্যানকে আরো বেশি সুবিধা দেবে। এরপরে ব্রুস ওয়েনকে একটি রাশিয়ান শিপে রিল্যাক্স মুডে দেখা যায় এবং সে একটি কালো ব্যাগ নিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং তার সামনে একটি সি প্লেন ছিল। এরপরে গ্যাম্বলের কাছে দুজন লোক আসে এবং তারা গ্যাম্বলকে বলে যে কিছু লোক জোকারকে মেরে ফেলেছে, যা শুনে গ্যাম্বল খুশি হয়ে যায়। কিন্তু আসলে জোকার মারা যায়নি, এটা জোকারেরই সাজানো একটি প্ল্যান ছিল, আর জোকার গ্যাম্বল এবং তার সঙ্গীদের জিম্মি করে ফেলে। আর তারপরেই দেখা যায় ব্রুস ওয়েনের বিজনেস ম্যানেজার লুসিয়াস ফক্স সেই লাউ নামক ব্যক্তির সাথে দেখা করতে গেছে আর তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল। আর লাউয়ের সাথে অনেক সিকিউরিটি থাকা সত্ত্বেও সেখানে ব্যাটম্যান পৌঁছে যায়। আর প্ল্যান অনুযায়ী ব্যাটম্যান মিস্টার লাউকে ধরে নিয়ে আসে আর লাউকে হার্ভি ডেন্টের কাছে হস্তান্তর করা হয়। আর হার্ভি ডেন্টের অ্যাসিস্ট্যান্ট রেসিল ডোস তাকে জিজ্ঞাসাবাদ করে আর মিস্টার লাউ বলে, আমি কোনো গ্যাং লিডার নই, আমি শুধু মাফিয়াদের টাকার নিরাপত্তা দেই আর তাদের টাকার হিসাব রাখি, আর আমি আমার ক্লায়েন্টের ব্যাপারে কিছু বলতে পারবো না, কিন্তু আমি তাদের নাম ঠিকানা দিতে পারি। আর লাউয়ের দেওয়া তথ্যের জন্য পুলিশ অনেক মাফিয়াদের ধরতে পারে। আর অন্যদিকে হার্ভি ডেন্ট গোথাম সিটির মেয়র অ্যান্টনি গার্সিয়ার সাথে দেখা করতে যায় আর মেয়র হার্ভি ডেন্টকে বলছে যে গোথাম সিটির রাস্তায় অপরাধ এখন অনেকটাই কমে এসেছে। একথা বলতে বলতে বাহিরে গ্লাসের দিকে তাকাতেই মেয়র চমকে ওঠে ব্যাটম্যানের ঝুলন্ত লাশ দেখে। পুলিশরা সেই ব্যাটম্যানকে উপর থেকে নামিয়ে বুঝতে পারে যে এই হত্যা জোকার করেছে, কারণ সেই লাশের সাথে জোকারের কার্ড ছিল। কিন্তু তখনই ব্যাটম্যানকে দেখা যায় যে সে জীবিত আছে আর সে কারোর সাথে কথা বলছিল। তখনই ব্যাটম্যান টিভিতে দেখতে পায় যে জোকার ব্যাটম্যানের মাস্ক পরা একজন লোককে খুন করেছে। আর তারপরেই হার্ভি ডেন্ট এবং তার অ্যাসিস্ট্যান্ট রিসেল ডোস একসাথে একটি পার্টিতে দেখা যায়, কারণ রিসেল হার্ভি ডেন্টের অ্যাসিস্ট্যান্ট ছাড়াও হার্ভি ডেন্টের গার্লফ্রেন্ড। আর ব্রুস ওয়েনও সেই পার্টিতে আসে আর ব্রুস ওয়েন হার্ভি ডেন্টের অনেক প্রশংসা করতে থাকে এবং তার জন্য সবাইকে হাততালি দিতে বলে। ব্রুস ওয়েন কোনোভাবে জানতে পারে যে জোকার এই পার্টিতে আসছে হার্ভি ডেন্টকে মারার জন্য। তখন ব্রুস ওয়েন ইচ্ছা করে হার্ভি ডেন্টকে অজ্ঞান করে একটি রুমের ভেতর আটকে রাখে যাতে করে জোকার তাকে খুঁজে না পায়। আর তখনই সেখানে জোকার চলে আসে এবং বলে, গুড ইভিনিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আর সবাইকে একটি প্রশ্ন করে যে হার্ভি ডেন্ট কোথায়, কিন্তু কেউ কোনো উত্তর দেয় না। আর জোকার যখন একজন বৃদ্ধ লোকের মুখে ছুরি ধরে তখন রিচেল ডোস বলে, ওকে স্টপ, আর তখন তার কাছে জোকার হার্ভি ডেন্টের কথা জানতে চায়। আর তখনই সেখানে ব্যাটম্যান চলে আসে আর ব্যাটম্যানের সাথে জোকারের ফাইট হয়। এক পর্যায়ে জোকার হার্ভি ডেন্টের গার্লফ্রেন্ড রিসেল ডোসকে বিল্ডিংয়ের টপ ফ্লোর থেকে নিচে ফেলে দেয়, কিন্তু ব্যাটম্যানের কারণে রিসেল নিচে পড়তে পড়তে প্রাণে বেঁচে যায়। ততক্ষণে জোকার দুজন মানুষকে হত্যা করে, যার মধ্যে একজনের নাম ছিল রিচার্ড ডেন্ট, যিনি তার নাম হার্ভি ডেন্ট বলার কারণে জোকার তাকে হত্যা করেছে। আর মৃত অন্য যে মহিলা ছিলেন তিনি গোথাম সিটির কোর্ট অফ আউলের জজ ছিলেন, যিনি ব্যাটম্যানের ধরা সব আসামিদের সাজা শোনাতে চেয়েছিল। আর জোকারের পরবর্তী টার্গেট ছিল গোথাম সিটির মেয়র অ্যান্টনি গার্সিয়া। আর জোকার গোথাম সিটির মেয়রকে মারার জন্য মেয়রের নিরাপত্তা কর্মীদের জিম্মি করে জোকার সেই পোশাক পরে প্রস্তুত হয়। আর জোকার যখনই মেয়র অ্যান্টনিকে গুলি করতে যাবে তখন পুলিশ অফিসার জেমস তাকে বাঁচিয়ে ফেলে, কিন্তু মেয়রকে বাঁচাতে গিয়ে জেমসের গায়ে গুলি লাগে। আর যখন হার্ভি ডেন্ট জোকারের সাথে থাকা একজনের কাছে জোকারের সম্বন্ধে জানতে চায় কিন্তু সেই লোক কিছুই বলতে চাচ্ছিল না, তাই লোকটিকে হার্ভি ডেন্ট গুলি করে মেরে ফেলতে চায়। আর সবসময়ের মতোই তার কয়েন দিয়ে যখন টস করবে তখনই সেখানে ব্যাটম্যান চলে আসে। আর ব্যাটম্যানের একটি নীতি ছিল যে ব্যাটম্যান কোনো লোককে হত্যা করত না, সে যত বড়ই সন্ত্রাসী হোক না কেন। আর এই নীতি হার্ভি ডেন্টের ভালো লাগে না, যার কারণে হার্ভি ডেন্টকে ব্যাটম্যানের উপর রাগ হতে দেখা যায়। আর ব্যাটম্যান হার্ভি ডেন্টকে বলে যে আমার কারণে জোকার শহরের নিরীহ মানুষদের হত্যা করছে, তাই আমি সবার সামনে আমার মুখোশ খুলে দিব যাতে জোকার আর কাউকে যেন হত্যা না করে। কিন্তু হার্ভি ডেন্ট বলে, তুমি এত তাড়াতাড়ি হার মানবে না, তোমার পরিবর্তে কাল আমি ব্যাটম্যানের পরিচয়ে প্রেসের সামনে আসব। আর পরদিন প্রেস কনফারেন্সে সবাইকে বলে যে আমিই ব্যাটম্যান, আর পুলিশ তাকে গ্রেপ্তার করে। আর হার্ভি ডেন্টকে যখন পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন জোকার হার্ভি ডেন্টকে ব্যাটম্যান ভেবে মারার জন্য একটি শক্তিশালী চেষ্টা চালায়, কিন্তু তখনই সেখানে সত্যিকারের ব্যাটম্যান চলে আসে হার্ভি ডেন্টকে বাঁচানোর জন্য। তখনই জোকার বুঝতে পেরে যায় যে হার্ভি ডেন্ট সত্যিকারের ব্যাটম্যান নয়, এটা তাদের কোনো চাল ছিল। কিন্তু তখনই ব্যাটম্যানের গাড়ি কোনোভাবে ক্র্যাশ করে এবং সিস্টেম ড্যামেজের কারণে ব্যাটম্যানের গাড়ি সামনে এগোতে পারছিল না। তারপরে সে গাড়িকে কনভার্ট করে একটি সুপার বাইক তৈরি করে এবং জোকারকে ধরার জন্য বেরিয়ে পড়ে। আর জোকারের গাড়ি ব্যাটম্যান ক্র্যাশ করে দেয়,
যার কারণে জোকার বাইরে বেরিয়ে আসে আর তার বাইকের সামনে দাঁড়িয়ে জোকার ব্যাটম্যানকে বলে যে কামান হিট মি, কারণ জোকার জানতো ব্যাটম্যান কাউকে কোনোদিন হত্যা করেনি। তাই সে জানত সে তার উপর দিয়ে গাড়ি চালাতে পারবে না, যার কারণে ব্যাটম্যানের বাইক ক্রাশ করে আর ব্যাটম্যান বড় আঘাতের কারণে অজ্ঞান হয়ে যায়। আর জোকার তাকে হাতে পেয়ে অনেক খুশি হয়ে যায় এবং তার ব্যাটম্যানকে মারার স্বপ্ন আজ পূরণ হবে। কিন্তু যখন ব্যাটম্যানকে মারতে যাবে তখনই সেখানে অফিসার জেমস চলে আসে, যার কারণে জোকার ধরা পড়ে যায় আর ব্যাটম্যান প্রাণে বেঁচে যায়। আর পুলিশ তখন হার্বিডেনকে ছেড়ে দেয়, কিন্তু ব্যাটম্যান বাড়ি পৌঁছায় না, কারণ হার্বিডেনের সাথে যারা ছিল তারা আসলে জোকারেরই লোক ছিল। আর জেলখানায় জোকারকে দেখতে মেয়র অ্যান্টনি আসে আর জেমসের জন্য সবাই তালি বাজায়, তার সাথে জোকারও। তারপরে জোকারের সামনে ব্যাটম্যান আসে আর ব্যাটম্যান জোকারের কাছ থেকে হার্বিডেন্টের ঠিকানা পাওয়ার জন্য জোকারের উপর অনেক টর্চার করে, কিন্তু কোনোভাবেই ব্যাটম্যান জোকারের মুখ খোলাতে পারে না। আর ব্যাটম্যান যখন জোকারকে প্রশ্ন করে যে তুমি আমাকে মারতে চাও কেন, তখন জোকার বলে আমি তোমাকে মারতে চাই না, আমি শুধু তোমার নিয়ম ভেঙে দিতে চাই। কারণ আগেই বলেছি ব্যাটম্যানের নিয়ম সে কোনো অপরাধীকেই প্রাণে মারতে চায় না, আর জোকার তার এই রুলসটি সবসময় ভাঙতে চাইতো, কারণ জোকারের এসব নিয়মনীতি ভালো লাগে না, যার কারণে জোকারের জীবনে কোনো নিয়ম নেই। আর ব্যাটম্যান জানতে পারে রিসালডোস আর হার্বিডেনকে জোকার কোনো এক জায়গায় বন্দি করে রেখেছে আর ব্যাটম্যানকে বলে যে সেখানে বোম ফিট করা আছে আর যে সময় আছে তাতে তুমি দুজনের একজনকে বাঁচাতে পারবে। আর ব্যাটম্যান রিসেলকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে, অপরদিকে জেমস হার্বিডেনকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে আর ব্যাটম্যান জেমসের আগে সেই বিল্ডিংয়ে পৌঁছে যায় আর দরজা খুলে ব্যাটম্যান রিসেলের জায়গায় হার্বিডেনকে দেখতে পায়, কারণ জোকার জানতো যে ব্যাটম্যান রিসেলকে পছন্দ করে, তাই জোকার প্ল্যান করেই এই কাজ করেছিল। আর দুটো বিল্ডিংয়েই বিস্ফোরণ হয়ে যায় আর বিস্ফোরণের কারণে রিসেলডোস মারা যায় আর হার্বিডেনকে অল্পের জন্য ব্যাটম্যান বাঁচিয়ে দিলেও হার্বিডেন্টের মুখের একপাশ পুড়ে যায়, তার সাথে তার টস করার কয়েনটিরও এক পাশ পুড়ে যায়। আর অন্যদিকে জোকার জেল থেকে পালিয়ে যায়, তার সাথে লাউকে জেল থেকে জোকার নিয়ে যায়, কারণ লাউ জানতো যে আন্ডারওয়ার্ল্ডের টাকা পয়সা কোথায় লুকিয়ে রাখা হয়েছে। আর জোকার আন্ডারওয়ার্ল্ডের সমস্ত কালো টাকা আগুনে জ্বালিয়ে দেয়, কারণ জোকারের টাকা পয়সার উপর কোনো ইন্টারেস্ট ছিল না। আর ব্রুস উইনের কোম্পানিতে একজন লোক কাজ করত, সে কোনোভাবে জানতে পেরে যায় যে ব্রুস উইনই হচ্ছে ব্যাটম্যান। এ কথা লোকটি লাইভ অনুষ্ঠানে সবাইকে বলে দিতে চায়, কিন্তু তখনই সেই লাইভ অনুষ্ঠানে জোকারের ফোন আসে এবং বলে যে আমি আমার ডিসিশন চেঞ্জ করেছি আর এখন আমি চাই না যে ব্যাটম্যানের আসল পরিচয় কেউ জানুক। আর জোকার বলে যে আমি আগামী 60 মিনিটের মধ্যে গোথাম সিটির একটি হসপিটালে বোমা বিস্ফোরণ ঘটাবো, যার কারণে কমিশনার জেমস গোথাম সিটির সমস্ত হসপিটাল থেকে লোকজন সরিয়ে নেয়। আর সমস্ত হসপিটাল থেকে যখন লোকজন চলে যায় তখন জোকার সেই হসপিটালে আসে যেখানে হার্বিডেন্ট ছিল, আর হার্বিডেন্ট এখন আর আগের হার্বিডেন্ট নেই, কারণ এখন তার টু ফেস হয়ে গেছে, যার ফলে সে আর এখন সেই ভালো মানুষ নেই। আর হসপিটালে সে হার্বিডেন্টকে জোকার উস্কে দেয় এটা বলে যে দেখো আমি তোমাকে এবং তোমার গার্লফ্রেন্ডকে মারতে চাইনি, আর আমি তখন জেলে ছিলাম আর আমি তোমার গার্লফ্রেন্ডকে মারিনি, মেরেছে ব্যাটম্যান। আর জোকার বলে এতেও যদি তুমি বিশ্বাস না করো তাহলে তুমি আমাকে মেরে ফেলো, আর জোকার তার হাতে পিস্তল ধরিয়ে দেয়। কিন্তু হার্বিডেন্টের কাছে একটি কয়েন ছিল যেটা টস করে হার্বিডেন্ট মানুষের বাঁচা মরা নির্ধারণ করত, কিন্তু কাকতালীয় ভাবে কয়েনের পজিটিভ দিক শো করে, যার ফলে জোকারকে আর গুলি করা হয় না আর জোকার গোথাম জেনারেল হাসপাতাল ব্লাস্ট করিয়ে দেয়। কিন্তু সেখান থেকে আগেই লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছিল, যার ফলে কোনো মানুষ সেখানে প্রাণ হারায় না। অন্যদিকে টিভিতে জোকার একজন লোককে দিয়ে একটি ব্রেকিং নিউজ পড়ায় যেখানে বলা হচ্ছে আজ বিকেল পর্যন্ত গোথাম সিটি জোকারের কব্জায় চলে যাবে, যা শুনে গোথাম সিটির সবাই আতঙ্কিত হয়ে যায়। অন্যদিকে ব্যাটম্যান জোকারকে ধরার জন্য পুরো সিটিতে সোনার সিস্টেম লাগিয়েছে, যাতে সোনার সিস্টেমের মাধ্যমে জোকারকে ধরা যায়। অন্যদিকে জেলখানার সমস্ত আসামিকে একটি শিপে ওঠানো হয় আর অন্য শিপে ওঠানো হয় সাধারণ লোকজনকে। অপরদিকে ব্যাটম্যান জোকারকে ধরার জন্য সোনার সিস্টেমের কাছে অপেক্ষা করতে থাকে, যাতে জোকারের ভয়েস পাওয়ার সাথে সাথে তাকে ধরতে পারে, কিন্তু সেই শিপের ভেতরে জোকারের ভয়েস শোনা যায়। আর জোকার সেখানকার দুটো শিপেই বোম ফিট করে রেখেছে আর এক শিপের বোমের রিমোট আরেক শিপে দিয়ে দিয়েছে, আর একটি শিপ যদি আরেকটি শিপকে ধ্বংস করে দেয় তাহলে যে কোনো একটি শিপের লোকেরা প্রাণে বেঁচে যাবে। অন্যদিকে হার্বিডেন্ট কমিশনারের ফ্যামিলিকে অপহরণ করে আর জোকার চালাকি করে ভালো লোকদের ধরে তাদের মুখে জোকার মাস্ক পরিয়ে দেয়, যাতে করে পুলিশ জোকার মনে করে তাদের মেরে ফেলে, কিন্তু এই চালাকি ব্যাটম্যান ধরে ফেলে আর ব্যাটম্যান কোনোভাবে সোনার সিস্টেম ফলো করে জোকারের কাছে চলে আসে। অন্যদিকে সেই শিপের কেউই রিমোট চাপছিল না, কারণ তাদের ভেতরে মানবতা কাজ করছিল, যার কারণে তারা কোনো শিপ থেকেই বোমের রিমোট চাপে না, যার কারণে দুই শিপের কোনো শিপেই বিস্ফোরণ হয় না। আর এই মানবতাটাই জোকার পছন্দ করতো না, আর জোকার তাদের যে টাইম দিয়েছিল সেটা অতিক্রম করে যায়, যার ফলে জোকার বুঝতে পারে যে দুই শিপ থেকে কেউই বোমের রিমোট চাপেনি, যার ফলে এখনও বিস্ফোরণ হয়নি। আর জোকারের হাতে থাকা তৃতীয় রিমোটটি যখনই জোকার চাপতে যাবে তখনই ব্যাটম্যান জোকারকে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়।
আর জোকার খুশি হয়ে যায়, কারণ জোকার মারা গেলে ব্যাটম্যানের সারা জীবনের নিয়ম ভেঙে যাবে। কিন্তু মাটিতে পড়ার আগেই ব্যাটম্যান তার পায়ে রশি দিয়ে উপরে উঠিয়ে নিয়ে আসে, আর তখনও জোকার ঝুলন্ত অবস্থায় ছিল। আর অন্যদিকে দেখা যায় হার্বিডেন্ট কমিশনার জেমসের ফ্যামিলিকে অপহরণ করে নিয়ে আসছে, কারণ হার্বিডেন্ট মনে করে যে তার জন্যই তার গার্লফ্রেন্ড রিচেল মারা গিয়েছে। আর আপনজন হারানোর ব্যথা কেমন সেটা বোঝানোর জন্য কমিশনার জেমসের সেলের মাথায় হার্বিডেন্ট পিস্তল ধরে রাখে তাকে মারার জন্য। কিন্তু তখনই সেখানে ব্যাটম্যান চলে আসে আর হার্বিডেন্টকে বলে যে জোকার যেটি চেয়েছিল সেটাই তুমি এখন করতে চলেছ, কারণ জোকার চাইতো একটা ভালো মানুষ কিভাবে অপরাধীতে পরিণত করা যায়, আর আমাদের ভেতর তুমিই ছিলে সবচেয়ে ভালো মানুষ, আজ তুমিই মানুষ হত্যা করতে চলেছ। আর জোকার জেমস, ব্যাটম্যান এবং হার্বিডেন্টের জুটি ভেঙে দিতে চেয়েছিল, যেটা জোকার করতে পেরেছে। কিন্তু কোনো কথা না শুনে, জোকারের হসপিটালের কথা শুনে ব্যাটম্যানের নামে সেই কয়েনটি আকাশে ছুড়ে দেয়, আর সেখানে কয়েনটির আগুনে পোড়া দিক ওঠে, যেটা ছিল নেগেটিভ। তাই হার্বিডেন্ট ব্যাটম্যানকে গুলি করে দেয়, আর তারপরে সেই পিস্তলটি হার্বিডেন্টের নিজের মাথায় ঠেকায়। কিন্তু সেবার কাকতালীয়ভাবে কয়েনটির পজিটিভ দিক ওঠে, আর এরপরেই কমিশনারের ছেলেকে মারার জন্য হার্বিডেন্ট আবারও টস করতে যাবে, ঠিক তখনই ব্যাটম্যান হার্বিডেন্টকে নিয়ে দুজনেই নিচে পড়ে যায়, যার কারণে হার্বিডেন্টের মৃত্যু হয়ে যায়। তার সাথে সাথে জিতে যায় জোকার, কারণ জোকার যেটা চেয়েছিল সেটা সে করতে পেরেছে, কারণ গোথাম সিটির সবচেয়ে ভালো মানুষ হার্বিডেন্ট মানুষ খুন করেছে। কিন্তু তখন ব্যাটম্যান বলে যে হার্বিডেন্টের সকল খুনের দায় আমার উপর চাপিয়ে দাও, কারণ লোকজন এখনো আমাকে জানে না আমি কে, আর আমি চাই না অশুভ শক্তি জিতে যাক। আর কমিশনার জেমস প্রেস কনফারেন্সে হার্বিডেন্টকে হিরো বানিয়ে ব্যাটম্যানকে হার্বিডেন্টের খুনি প্রমাণ করে, আর সবাই মিলে ব্যাটম্যানের একটি আইকনকে অপমান করার জন্য কুঠার আঘাত করে। আর এখানেই এই বিখ্যাত মুভিটির সমাপ্ত হয়ে যায়। আসলে এই ডার্ক নাইট মুভিটি 15-20 মিনিটে এক্সপ্লেন করার মতো মুভি নয়। এই মুভিটি যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে 152 মিনিটের মুভির মধ্যে কত কিছু দেখানো সম্ভব। আর মুভিটি দেখার পরে আপনারা জোকার ক্যারেক্টারের ফ্যান হতে বাধ্য হবেন। আর আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।